নমস্কার বন্ধুরা আমি বিশ্বনাথ জি কেভির বিশ্বনাথে আজকে দশম শ্রেণীর ইতিহাসের যে তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ তার যতটুকু অংশ বাকি ছিল সেইটুকু আজকে কভার করে দেওয়ার চেষ্টা করছি আজকে প্রথমে আলোচনা করব বাংলার ওয়াহাবি ও ফরাজি আন্দোলন এই ব্যাপারটা কি জিনিস কীভাবে বাংলায় এসেছে তাদের কি গুরুত্ব রয়েছে বাংলায় এটা তা প্রথমে জানতে হবে ওয়াহাব যে বাংলায় ওহাবি আন্দোলন এটা কি ওয়াহাব শব্দের অর্থ কি ওয়াহাব শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ আরব দেশে আব্দুল ওয়াহাব নামে এক ধর্মপ্রাণ ব্যক্তি ইসলাম ধর্মের সংস্কারের জন্য একটা আন্দোলন গড়ে তোলেন সেই যে ধারা সেই আন্দোলনের ধারাটাকেই ভারতবর্ষে নিয়ে আসেন রায়বেেরলির সৈয়দ আহমেদ তিনি মক্কায় তীর্থ করতে গিয়েছিলেন এবং আব্দুল ওয়াহাবের আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়ে ভারতে তিনি এই আন্দোলন গড়ে তুলেছিলেন এটা কিন্তু ম্যাক্সিমাম হয়ে মুসলমান কেন্দ্রিক ইন্ডিয়া মুসলমান গ্রন্থে মুসলমানদের আর্থিক দুর্গতির কারণও তিনি তুলে ধরেছেন ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি লেখক হচ্ছেন ঐতিহাসিক হান্টার তিনি এই মুসলমানদের আর্থিক দুর্গতির কারণ তুলে ধরেছিলেন এই ওয়াহাবি আন্দোলনটা কেন হয়েছিল কি ব্যাপার কারা কারা জড়িত সমস্তটাই আমি এখান থেকে বলে দেওয়ার চেষ্টা করব দেখো দিল্লির বিখ্যাত মুসলিম ওয়ালিউল্লাহ এবং তার পুত্র আজিজ এই সংস্কার আন্দোলন শুরু করেন সূচনা পর্বে এই আন্দোলন ধর্মীয় আন্দোলন এবং পরবর্তীতে এর উদ্দেশ্য ছিল শুধুমাত্র ইসলামের শুদ্ধিকরণ ইসলাম ধর্মের যে সমস্ত কুসংস্কার আছে সেগুলোকে ধুইয়ে ধুয়ে মুছে ফেলে ইসলামকে শুদ্ধ করার একটা আন্দোলন হচ্ছে এই ওয়াহাবি আন্দোলন স্যার সৈয়দ আহমদ খান তিনি কিন্তু মক্কায় তীর্থ করতে গিয়ে এই আন্দোলনের ভাবধারায় প্রভাবিত হন আব্দুল ওয়াহাবের কাছ থেকে এবং তিনি ভারতবর্ষে এই আন্দোলনটাকে নিয়ে আসেন এখানে একটা গুরুত্বপূর্ণ তিনি ইংরেজ অধিকৃত ভারতকে দার উল বা শত্রুর দেশ হিসেবে অভিহিত করেছেন কে কাকে কথা বলেছেন দারুল উল হার শব্দের অর্থ কি শত্রুর দেশ সেই শত্রুর দেশ থেকে মুক্তি পেতে গেলে ইসলামের শুদ্ধিকরণ দরকার ইসলামের শুদ্ধিকরণের জন্যই তিনি এই আন্দোলন গড়ে তুলেছিলেন মুসলমানরা কি হয়েছিল সবসময় বঞ্চিত হয়েছিল ইংরেজ রাজত্ব প্রতিষ্ঠিত হওয়ার পর সামরিক বৃত্তি থেকে মুসলমানরা সবসময় বঞ্চিত হয় মুসলমানদের ওপর অত্যাধিক রাজস্ব চাপিয়ে দেওয়া হয় চাকরি থেকে মুসলমান বঞ্চিত হয় মানে বলা যায় ইংরেজরা ক্ষমতায় আসার পর থেকে সামাজিক মর্যাদাই ক্ষুণ্ণ হয়েছিল মুসলমানদের এই যে মর্যাদা হানি তার বিরুদ্ধে কিন্তু এখানে সৈয়দ আহমদ খানের নেতৃত্বে একটা আন্দোলন গড়ে উঠেছিল স্যার সৈয়দ আহমদ খানের আহ্বানে অসংখ্য মুসলমান তার অনুগামী হয় তিনি প্রচার করেন ইংরেজরাই ভারতীয় মুসলমানদের শত্রু তাই এরপর আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে শিখদের সঙ্গে বালাকোটের যুদ্ধে তিনি নিহত হন ওহাবি আন্দোলন কিন্তু বেশ ভালোই ছড়িয়ে পড়েছিল বাংলা বিহার উত্তরপ্রদেশ মিরাট সুলতান প্রভৃতি সরি মুলতান প্রভৃতি অংশে এই আন্দোলন আঠারোশো কুড়ি থেকে আঠেরোশো সত্তর পর্যন্ত অব্যাহত ছিল শেষ পর্যন্ত একই হবে সরকারের কঠোর দমন নীতির কারণে আন্দোলন স্তীমিত হয়ে পড়ে আন্দোলনটা শেষ হয়ে যায় এবার আমাদের আসে তিতু কথা বাংলায় ওহাবি আন্দোলনের প্রধান নেতা ছিলেন মীর নিসার আলী ওরফে তিতু তিনি একজন নিম্ন শ্রেণীর মানুষ হয়ে এবং তাদের নিম্ন মানুষদেরকে নিয়েই তিনি কিন্তু আন্দোলন করেছিলেন জমিদার মহাজন নীলকর ইংরেজদের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করেন তিতিমুড়ির এই বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামেও খ্যাত রাজমহল মালদাহ নদিয়া বারাসাত রাজশাহী প্রভৃতি অঞ্চলে কৃষক আন্দোলন কিন্তু জোরদার হয়ে উঠেছিল তো এই যে ওয়াবি আন্দোলন বা বারাসাত বিদ্রোহ এই যে এর একটা কিন্তু বৈশিষ্ট্য ছিল কি বৈশিষ্ট্য এর বৈশিষ্ট্য ছিল যে এই ওহাবি আন্দোলন কিন্তু দরিদ্র হিন্দু মুসলিমদের সমর্থন পায় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় এর শত্রু ছিল জমিদাররা তাই এই আন্দোলন ব্রিটিশ বিতরণে সক্রিয় হয়ে ওঠে যখন হিন্দু মুসলিমরা দেখতে পেয়েছিল যে তাদের শত্রু হচ্ছে জমিদাররা অতএব তারা কিন্তু তখন এক হয়েছিল ওহাবি আন্দোলনের ক্ষেত্রে এক হয়ে তারা লড়াই করেছিল নিজেদের স্বার্থ বাঁচাতে ওভাবি আন্দোলনের ক্ষেত্রে হিন্দু মুসলমান এক হয়েছিল কিন্তু ফরাজি আন্দোলন বা আন্দোলন বাংলায় যেটা ওহাবি আন্দোলন শুরুর দিকে কিন্তু এটা হয়নি পরবর্তীতে শেষের দিকটাতে এসে তারা কিন্তু এক হয়েছিল যদি তোমাদের প্রশ্ন আসে ওহাবি আন্দোলনের চরিত্র সেক্ষেত্রে কিন্তু এই শ্রেণী সংগ্রামের চরিত্র এটা লাভ করে প্রথমে একটা ধর্ম সংস্কার ছিল এই আন্দোলনটা ধর্মের দিক থেকে শুদ্ধিকরণের ব্যাপার ছিল পরবর্তীতে সেই ধর্ম সংস্কারটাই পরিণত হয় শ্রেণী সংগ্রামে শ্রেণী সংগ্রামে পরিণত হয় এবং এটা শুধুমাত্র ব্রিটিশ বিরোধী হয় হিন্দি বা শিখ বিরোধী এরকম জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এখানে দেখা গুরুত্বপূর্ণ কিছু দেখা যাক তিতুমিরের যে ঘটনা যে কার্যকলাপ পুরার জমিদার কৃষ্ণদেব রায়ের অত্যাচার সকলকে ছাড়িয়ে গেলে তিতুমির তার শিষ্যদের নিয়ে সেখানে তারা ঘোষণা করে যে তারা আর জরিমানা দেবে না তিতু তিনশো সহ কৃষ্ণদেব রায়ের গৃহ আক্রমণ করে এই সংঘর্ষে হিন্দু মন্দির ধ্বংস হয় পুরোহিত নিহত হন বেশ কিছু ধনী মুসলিম গৃহ লুণ্ঠিত হয় এরপর তিনি বারাসাত বসিরহাট অঞ্চলে ইংরেজ রাজত্বের অবসান ঘোষণা করে নিজে বাদশাহ বলে অভিহিত করেন ময়নুদ্দিন নামে একজনকে তিনি প্রধানমন্ত্রী এবং নিজ ভাগিনিয় গোলাম মাসুমকে সেনাপতি পদে নিয়োগ করেন এই যে ঘটনা এই ঘটনায় কিন্তু বারাসাত বিদ্রোহ নামে পরিচিত পরবর্তীতে আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে বেন্টিং তার বিরুদ্ধে এক অভিযান প্রেরণ করেন কামানের আঘাতে বাঁশের কেল্লা ধ্বংস হয় তিতিম্বী তার কয়েকজন অনুগামী বীরের মতন প্রাণ দেন এইভাবে আস্তে আস্তে বাদবাকিতে দীর্ঘ মেয়াদি কারাদণ্ড দেওয়া হয় এই যে বারাসাত বিদ্রোহ সেটা কিন্তু এইভাবে ইংরেজরা তাদের শক্তিশালী যুদ্ধাস্ত্র প্রয়োগ করে সেটাকে কিন্তু প্রায় শেষ করে দেন কিন্তু তবুও এই আন্দোলনের কিন্তু একটা গুরুত্ব থেকেই যায় এই যে যে আন্দোলন এটা কিন্তু কিন্তু একেবারেই যে বেকার হয়েছিল। কাজে আসেনি তা নয় এটার গুরুত্বগুলো কি কোনো এই আন্দোলনের মাধ্যমে হিন্দু মুসলিম দরিদ্র কৃষক ব্রিটিশ বিরোধী সংগ্রামে অবতীর্ণ হয় হিন্দু মুসলিম নির্বিশেষে তারা কিন্তু আন্দোলন করেছিল কাদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে হিন্দু মুসলিম সংস্কৃতির সমন্বয়ে ভারতে এক মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছিল হিন্দু মুসলিম মিশে গিয়েছিল তাদের পূরণের জন্য তারা কিন্তু ধর্মের যে সেটা ভুলে গিয়ে একসাথে লড়াই করেছিল পরবর্তীতে পবিত্র প্রত্যাবর্তনের নির্দেশ দিলে হিন্দু মুসলিম ঐক্যে ফাটল ধরে এবং ভারতে বিচ্ছিন্নতাবাদের প্রসার ঘটে এবং তখন কিন্তু ইংরেজরা এই ধর্মাশ্রয় রাজনীতির এটাকে প্রসার বাড়িয়ে ভারতকে দ্বিখণ্ডিত করতে ইংরেজরা প্রবৃত্ত হয়েছিল ইংরেজরা বুঝতে পেরেছিল যে হিন্দু মুসলমান সম্প্রদায় যদি এক হয়ে যায় তাহলে তারা কিন্তু ভারতবর্ষে বেশি দিন আর রাজত্ব করতে পারবে না তাই তারা কিন্তু বিচ্ছিন্নতাবাদের একটা রাজনীতি তার প্রসারণে তারা কার্যকরী হয়েছিল এবং তারা কিছুটা সফলও হয়েছিল যার ফলস্বরূপ আজ কিন্তু ভারত পাকিস্তান আলাদা আলাদা দেশ সে পরিণত হয়েছে তো এরপরে আমরা চলে আসবো পাগলাপন্থী বিদ্রোহ পাগলাপন্থী বিদ্রোহ বেশ ছোট করে দু নম্বরে আসতে পারে ফকির করিম শাহ পাগলাপন্থী ধর্মে দীক্ষিত হয়ে তাদের আদর্শ উদ্বুদ্ধ করেন কোথাকার হয়েছিল ময়মনসিংহ জেলার বিভিন্ন অংশে এই বিদ্রোহটা হয়েছিল সেখানে কি বলা হয়েছিল যে সকল মানুষই ঈশ্বরের সৃষ্ট কেউ কারো অধীন নয় সুতরাং উঁচু নিচু ভেদ সঙ্গত নয় সবাই সমান অধিকার পাবে এই বিদ্রোহের পেছনে কি কি কারণ ছিল ইংরেজ শাসনে চিরাচরিত তো গ্রামীণ সমাজকে বিপর্যস্ত করে দেয় যার প্রভাব থেকে কেউই রক্ষা পায়নি পরবর্তীতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের ফলে এই অঞ্চলে করের পরিমাণ বেড়ে যায় সরকারি রাজস্ব প্রজাদের উপর নানা ধরনের বাড়তি কর চাপানো হয় এই যে ব্যাপারগুলো এই পরপর পরপর যে রাজস্ব বৃদ্ধি অত্যাচার এইগুলো কিন্তু প্রায় কমন পয়েন্ট শুধু জায়গাগুলো বদলে যাচ্ছে বিদ্রোহের সালটা শুধু বদলে যাচ্ছে নেতাটা বদলে যাচ্ছে ফকির করিম শাহ এই কয়েকটা জিনিস মাথায় রাখলে এটা কিন্তু মান দুইয়ে আসতে পারে শুধুমাত্র মান দুই তার বাইরে আসবে না তাহলে সেটা কিন্তু টুকরো কথা থেকে এখানে একটুখানি দেখে নেওয়া যেতেই পারে ফকির করিম শাহ তিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি কি বলেছিলেন যে সবার সমান অধিকার হওয়া উচিত সকলেই মানুষ ঈশ্বরের সৃষ্ট তাই কেউ কারো অধীন থাকবে না তার কি কি তারা কারণ দেখিয়েছিল রাজস্ব বৃদ্ধি প্রয়োজনের উপর অকথ্য অত্যাচার কোম্পানির ব্যয় বৃদ্ধি ঘটলে কৃষকদের উপর বিপুল করভার চাপানো মায়ানমারের যে যুদ্ধ হয় সেই প্রতিবাদে এই সমস্ত প্রতিবাদে তারা কিন্তু বিদ্রোহ করেছিল কমন দু তিনটে পয়েন্ট মনে রাখতে হবে এরপরে আসছে ফরাজি আন্দোলন যার প্রবর্তক হাজি উল্লাহ হাজি আন্দোলন প্রবর্তন করেন এই আন্দোলন মুসলিম সমাজে ব্যাপক প্রভাব থেকে এই আন্দোলনের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যায় আরবি ভাষায় ফরাজি কথার অর্থ ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য ইসলামের মধ্যে যে নানা কুসংস্কার ঢুকে গিয়েছিল সেইটাকে শুদ্ধিকরণের কথাই এখানে বলা হয়েছে আর এখানে পরবর্তীতে আসছে দুদু মিয়ার কথা দুদু মিয়া দুদু মিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ শরীয় মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মুসিন বা দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তীতে এই তার নেতৃত্বে কিন্তু এই আন্দোলনটা বেশ কিছু সময় চলেছিল মিয়া কী করেছিলেন এখানে তোমরা তোমাদের বই আছে ওখান থেকে ডিটেলস দেখে নেবে দুদুমিয়ার প্রধান কার্যালয় ছিল বাহাদুরপুরে তিনি একটি সুদক্ষ গুপ্তচর বাহিনী ও দুর্দর্শ লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন সমকালীন পুলিশ রিপোর্ট থেকে জানা যায় আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তার অনুগামীর সংখ্যা দাঁড়ায় আশি হাজারে অনুগামীদের নিয়ে তিনি অত্যাচারী জমিদার ও নীলকরদের কাছারি ও কুঠিতে আক্রমণ চালান করিম শাহের পুত্র টিপুর নেতৃত্বে তিনি বিভিন্ন আন্দোলন করেছিলেন বিদ্রোহী নেতা টিপু ধরা পড়েন এবং কারাগারে তার মৃত্যু হয় বিদ্রোহী নেতা টিপু ধরা পড়ার পরে কিন্তু এই বিদ্রোহটা প্রায় শেষ হয়ে যায় এই বিদ্রোহটা কিন্তু ব্রিটিশ ভূমি রাজস্ব নীতি বাড়তি কর আদায় এবং প্রজাপের বিরুদ্ধে কৃষকরা রুখে দাঁড়িয়েছিল একই জিনিস বারবার বারবার ঘুরে ঘুরে আসছে এরপরে একটুখানি দেখো তারিক মোহাম্মদিয়া জিনিসটা কি এটা মোহাম্মদের প্রদর্শিত পথ ওহাবি আন্দোলন শুরু হয় যে কারণে এটা হচ্ছে আরব দেশে ওয়াহাবি আন্দোলন শুরু হয়েছিল আব্দুল ওয়াহাব শুরু করেছিলেন তারই কি মোহাম্মদিয়া হচ্ছে মোহাম্মদের প্রদর্শিত পথ এই পথে ইসলাম ধর্মকে নতুনভাবে গড়ে তুলতে হবে এটাই ছিল মূল উদ্যোগ পরবর্তীতে আমাদের আসছে গুরুত্বপূর্ণ বিষয় নীল বিদ্রোহ এটা কিন্তু খুব ভাইটাল নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো ইংরেজদের যে জোর করে চাষিদের ওপর নীল চাষ করার যে প্রেশার দিয়ে নীল চাষ করানো সেটাই কিন্তু নীলবিদ্রোহের মূল কারণ আঠারোশো ষাট খ্রিস্টাব্দে উনিশশো আট খ্রিস্টাব্দে বিদ্রোহটা শুরু হয় নীল চাষ জোর করে নীল চাষ করিয়ে নেওয়া হতো চাষিরা করতে চাইতো না নীল চাষ করলে জমির যে উর্বরতা সেটাও নষ্ট হয়ে যেত তবুও জোর করে নীল চাষ করানো হতো ইংরেজ বনি কার্ল ব্ল্যাম ভারতের সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন সতেরোশো আশি খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজ কোম্পানিরা ভারতে সরাসরি নীল চাষ শুরু করেন নীল চাষের বিভিন্ন যে পদ্ধতি ছিল প্রথমে ছিল চাষিরা নীল চাষ করতো তাকে বে এলাকা চাষ বলা হতো প্রথম দিকে নীলকর জমিদারিতে নীলের চাষকে বলা হতো এলাকা চাষ পরবর্তীতে সব জমিতে সাধারণ চাষিরা চাষ শুরু করলে সেটাকে বলছে বে এলাকা চাষ পরবর্তীতে চাষিকে সামান্য দাদন দিয়ে চাষের দায়িত্ব চাষির উপর ছেড়ে দেওয়া হয় এই যে বিভিন্ন ব্যাপারগুলো প্রথম দিকে কিন্তু অনেক সহজ ছিল কিন্তু পরবর্তীতে বিভিন্ন শর্ত প্রয়োগ করা হতে থাকে নীলকর যে অত্যাচার সেই অত্যাচারের প্রশমনে অনেক রকম কিছুই তারা বলেছিল লর্ড উইলিয়াম পেন্ডিং উদ্যোগী হয়েছিল তিনি পাঁচ আইন নামে একটি আইনও প্রবর্তন করেন কিন্তু অসৎ কিছু ইংরেজ কর্মচারী তারা কিন্তু নীল চাষ লুকিয়ে লুকিয়ে তারা করিয়ে যেতে থাকে সেই আইনকে ফাঁকি দিয়ে সেই জন্য বিদ্রোহের সূচনা হয় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে কৃষ্ণনগরের গ্রামাঞ্চলে যেখানে বাংলার ওয়ার টাইলার বলা হয় দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাস এই দুইজন প্রথম নেতৃত্ব দিয়েছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ পরবর্তীতে এই বিদ্রোহের নেতৃত্বের জন্য রামরতন রায়কে বাংলার নানা সাহেব বলা হতো আর বাংলার ওয়ার্ড টাইলার কারা ছিলেন তাদেরকেও বলা হয়েছে এই বিদ্রোহের প্রকৃতি দেখো প্রথম দিকে কৃষকরা নীল চাষ করবে না এরকম শপথ নিয়েছিল কিন্তু নীলকরদের আক্রমণের ফলে শান্তিপূর্ণ এই আন্দোলনটাই সশস্ত্র আন্দোলনের রূপ নেয় অন্যায় জুলুমের সঙ্গে তারা কিন্তু কৃষকরা আপোষ করতে চায়নি তারা বিদ্রোহ শুরু করে তারা নীল চাষ করবে না এইভাবে সেই জন্য তারা বিদ্রোহ শুরু করেছিল আচ্ছা শিক্ষিত সমাজের কি প্রতিক্রিয়া রয়েছে শিক্ষিত সমাজ কি এটাকে মেনে নিয়েছিল বিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজ কিন্তু সমর্থন জানিয়েছিল দীনবন্ধু মিত্র আঠারোশো ষাট খ্রিস্টাব্দ নীল দর্পণ নাটকে এই যে ইংরেজদের অকথিত অত্যাচার সেটা কিন্তু তুলে ধরেন এবং এই নাটক নীলকর সাহেবদের নৃশংস অত্যাচার তুলে ধরা হয় ইংরেজ পাত্রী রেভারেন্ড লং সাহেবের অনুরোধে নীল দর্পণে ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত এই কারণে ইংরেজরাই কিন্তু তাদের লং সাহেব অর্থাৎ তাদের লোককেই কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছিল মানে তোমরা বুঝতে পারছো তাদের লোককেই কিন্তু তারা শাস্তি দিয়েছিল এটা কিন্তু খুব ভাইটাল পরবর্তীতে কিন্তু সেই অর্থ পরিশোধ করেন কালীপ্রসন্ন সিংহ যিনি হুতুম পেঁচার নকশার লেখক আচ্ছা এই বিদ্রোহের বৈশিষ্ট্য কি নীল বিদ্রোহ ছিল একটা যথার্থ গণ আন্দোলন এই আন্দোলনে গ্রামের বীর নেতাদের অনেক উঠে এসেছিল গ্রাম থেকেও যে বিদ্রোহ সংগঠিত হতে পারে নিতান্ত গ্রাম থেকেও নেতা হতে পারে দরিদ্র কৃষকরা যে বড় বড়ো যে জমিদার তাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে পারে অর্থাৎ সঙ্গবদ্ধ যদি হতে পারে মানুষ তাহলে যে কোনো বড় শক্তিকেই কিন্তু ভয় দেখানো সম্ভব তাদের ফাটল ধরানো সম্ভব তাদের আত্মবিশ্বাসকে চৌচির করা সম্ভব সেটাই কিন্তু এই নীলবিদ্রোহ দেখায় পরবর্তীতে নীল বিদ্রোহের ফলে তারা সরকার নীল কমিশন গঠনে বাধ্য হয় নীল কমিশনের তারা বলেছিল যে ইচ্ছার বিরুদ্ধে কোনো চাষিকে নীল চাষে নিয়োজিত করা হবে না যদিও এটা কিন্তু অনেকটা সেই মহারানী ভিক্টোরিয়ার যে একটা প্রস্তাবের মতন ছিল ইংরেজ কর্মচারীরা কিন্তু তলে তলে তাদের লাভের জন্য তারা কিন্তু ইংরে বাধ্য করেছিল নীলবিদ্রোহে বা নীল চাষ করতে ইংরেজ বাংলার কৃষকদেরকে এই হচ্ছে বিদ্রোহের একটা ওভারঅল ভিউ বন্ধুরা যদি ভালো লাগে তবে অবশ্যই জিকোই বিশ্বনাথ বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজ আসি পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ